नमस्कार बंधुरा, खबर सन्धान यूट्यूब चैनले आपनादेर प्रत्येककेस्वागत। आज के 26 आगस्ट 2021 साल बृहस्पतिवार। शुधु उत्तरबंगे नय, आज के दक्षिणबंगे भारी बृष्टिर सम्भावना रयेछे बहु जिलाते। उत्तरबंगे शुधु भारी बृष्टि नय, एक्सट्रीमलि हेवी रेन, अर्थात भारी थेके अति प्रचंड भारी बृष्टिर सम्भावना रयेछे। एक रकम बन्या परिस्थिति आसन्न बला जाय। शुधु आज के नय, आगामीकालो रयेछे प्रचंड प्रचंड बृष्टिर सतर्कता। কোন কোন জেলাতে এরকম পরিস্থিতি হতে পারে, দক্ষিণবঙ্গের কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি ত্রিপুরা, ঝাড়খণ্ড, আসাম এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে, তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করে দেওয়ার রিকোয়েস্ট রইল। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবার রিকোয়েস্ট করছি। যারা করে রেখেছেন তাঁদের অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি মূল প্রসঙ্গে। বৃষ্টি এতদিন ছিল না দক্ষিণবঙ্গে, কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি সম্ভাবনা রয়েছে আগামীকাল। এটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন। প্রধানত উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আগামীকাল 27 আগস্ট। অর্থাৎ তামিলনাড়ুর উপকূলে এই ঘূর্ণাবর্তের জন্য আবারও কিছুটা আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এবং এটা দেখতে পাওয়া যাচ্ছে মৌসুমী অক্ষরেখা আবারও উত্তর থেকে দক্ষিণের দিকে নামতে শুরু করছে, যেহেতু বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হচ্ছে। এর জন্য প্রধানত দক্ষিণবঙ্গের 3 থেকে 4টি জেলাতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কলকাতা আবহাওয়া দপ্তর অর্থাৎ আলিপুর হাওয়া অফিস জানাচ্ছেন, প্রধানত আজকে দক্ষিণবঙ্গের 3টি জেলাতে 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। প্রধানত তাঁদের ভাষায় পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 3টি জেলাতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এটা দেখতে পাওয়া যাচ্ছে এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, সেই সিস্টেমের জন্য প্রচণ্ড শক্তিশালী দক্ষিণ পশ্চিমী বাতাস প্রথমেই ঢুকবে উত্তর পূর্ব ভারতে, যার জন্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ এবং আগামী 48 ঘন্টা পর্যন্ত। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম। এরপর শক্তিশালী জলীয় বাষ্পপূর্ণ বাতাস এগোবে মধ্য ভারত হয়ে উত্তর পশ্চিম ভারতের দিকে, যার জন্য ওখানেও পরবর্তী ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলে আগামী 5 দিন। এছাড়া কেরালা ও মাহেতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল 27 আগস্ট থেকে 29 আগস্ট পর্যন্ত। আমরা চলে আসছি এবার মূল প্রসঙ্গে। পশ্চিমবঙ্গের আবহাওয়াতে কি পরিবর্তন রয়েছে আজকে জেলায় জেলায়। সকালের দিকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়াতে, তাতে কোথাও কিন্তু ভারী বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। তবে যত বেলা এগোবে ততই কিন্তু আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। প্রধানত দুপুরের দিক থেকে একেবারে রাত পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হতে পারে বেশ কিছু কিছু জেলাতে। তবে আমরা জেনে নেব সকালের দিকে যে আবহাওয়া থাকতে পারে একেবারে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো, গঙ্গাসাগর, সঙ্গে রয়েছে সুন্দরবন, নামখানা, কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ ইত্যাদি ইত্যাদি অনেক যে জায়গা রয়েছে, সেখানে হালকা থেকে কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্ত হয়ে বজ্রবিদ্যুতের সঙ্গে হবার সম্ভাবনা রয়েছে। তবে এর সঙ্গে দুপুর থেকে রাতের মধ্যে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রধানত বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এছাড়া মুর্শিদাবাদ, এখানে কোথাও কোথাও বেশ মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও আজকে অন্তত কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত চলতে পারে। অর্থাৎ এক কথায় বলা ভালো, দুপুর থেকে রাতের মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সহ এই যে জায়গাগুলোর নাম করলাম, 7টি জেলাতে মাঝারি মানের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সরকারি আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন সেটা আপনাদের প্রথমেই জানিয়েছি, 3টি জেলাতে ভারী বৃষ্টির কথা তাঁরা বলেছেন রাতের আপডেটে, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই 3টি সরকারিভাবে জানানো হয়েছে, এখানে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজকে কলকাতা, হাওড়া, হুগলি এখানে যে পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, এখানেও মাঝারি মানের বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জায়গাগুলোতে আজকে একটা বৃষ্টিপাত ভালো রকম হতে চলেছে। এছাড়াও অন্যান্য বাকি যে জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে পূর্ব বর্ধমান, যেমন রয়েছে নদিয়া জেলা, এখানেও কিন্তু মাঝারি মানের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দু এক জায়গায় একটু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গ আজকে বেশ কিছুটা বৃষ্টিপাত পেতে চলেছে। এটা অনলাইন সিস্টেম এবং সরকারি আবহাওয়া দপ্তরের হিসাব মতন এটাই কিন্তু প্রকাশ পাচ্ছে। যদিও আবহাওয়া পরিবর্তনশীল, এর কম বেশি কিছু হতে পারে। পরবর্তী ক্ষেত্রে যদি সেরকম বিরাট পরিবর্তন আসে আপনাদের আরেকটি আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর চলে আসছি উত্তরবঙ্গের আবহাওয়াতে। উত্তরবঙ্গে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি। এক্সট্রিমলি হেভি রেন, 200 মিলিমিটারের বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ওপরের 5টি জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে বৃষ্টিতে ভেসে যেতে চলেছে। এখানে ভূমিধ্বস এবং বন্যা পরিস্থিতি একরকম অনিবার্য বলা যেতে পারে। যেমনটা পূর্বাভাস রয়েছে তেমনটা যদি বৃষ্টিপাত ঘটে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এখানেও আজকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সর্বোচ্চ 100 মিলিমিটার, সর্বনিম্ন 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ওপরের 5 জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ কমলা সতর্কতা। আগামীকাল শুক্রবার অতি ভারী বৃষ্টি কিন্তু থামছে না। অতি ভারী থেকে প্রচণ্ড অতি ভারী দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, অর্থাৎ 5টি জেলাতে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এটা জানা যাচ্ছে। অর্থাৎ আজকের সঙ্গে আগামীকালের তফাত বা পার্থক্য হচ্ছে, আজকে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি, 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে, আগামীকাল 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, এটা জানানো হয়েছে। পাশাপাশি দুই দিনাজপুরে আগামীকাল শুক্রবার ভারী বৃষ্টিপাত চলবে। পাশাপাশি মালদা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার। এছাড়া শনিবারে কীরকম পরিস্থিতি থাকতে পারে, শনিবারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে বৃষ্টিপাত অনেকটা কমার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রথম দিন আজকে ভারী থেকে প্রচণ্ড অতি ভারী, আগামীকাল অতি ভারী এবং শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 70 থেকে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ওপরের 5 জেলাতে। তবে কিন্তু দুই দিনাজপুর এবং মালদাতে শনিবারে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সব জায়গায় কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সতর্কতা রয়েছে। সুতরাং বুঝতেই পারলেন উত্তরবঙ্গের আবহাওয়া আজকে হচ্ছে সব থেকে বেশি ভাইটাল। বৃষ্টি চলছে, আগামীকালও বৃষ্টি চলবে এবং শনিবার পর্যন্ত এখনও যা আপডেট রয়েছে বৃষ্টিপাত হতে পারে। রবিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার বেশ কিছুটা উন্নতির সম্ভাবনা এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে। আজকে ত্রিপুরাতে যে আপডেট থাকার সম্ভাবনা রয়েছে, প্রধানত ত্রিপুরাতে প্রচণ্ড জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকলেও উত্তরের জায়গাগুলো অর্থাৎ আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে সব থেকে বেশি বৃষ্টি হবে। তবে কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরামে হালকা থেকে মাঝারি, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাতের আজকে সম্ভাবনা রয়েছে। আসামে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ি, বরপেটা সহ অন্যান্য জায়গাগুলোতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে যে আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জামশেদপুর সঙ্গে রয়েছে, পাশাপাশি ধানবাদ, রাঁচিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রায় 200 মিলিমিটার, কোথাও কোথাও 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রয়েছে। আজকে বাংলাদেশে যে আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ প্রধানত পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চলের উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, এমনটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এবং তারা এটা বলছেন রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে অধিকাংশ জায়গায় দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সকালের দিকেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেটে হালকা থেকে মাঝারি, কোথাও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। দুপুর থেকে সন্ধ্যারাতের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে খুলনা, বরিশাল, সঙ্গে রয়েছে রাজশাহী, এছাড়া ময়মনসিংহ, রংপুর, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে। হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ কোথাও বা মাঝারি ভারী বৃষ্টি চলতে পারে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এটা দেখতে পাওয়া যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি। এবং দক্ষিণের জায়গাগুলোতে প্রধানত সকালের দিকে মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে রাতের মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের জায়গাগুলো। তাহলে এক কথায় বলতে গেলে বাংলাদেশের ওপর বর্ষা মোটামুটি সক্রিয় রয়েছে, অর্থাৎ মৌসুমী বায়ু, এটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার জন্য উত্তর বিভাগের জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে কোথাও কোথাও
বিক্ষিপ্ত আকারে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। অর্থাৎ প্রচণ্ড বৃষ্টি হলেও কিন্তু বিক্ষিপ্ত সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় হবার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা কোথায় কেমন আবহাওয়া থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।